নাইস গাইডলাইন এটা, পেজ 41 এ আসুন। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, ওদের হচ্ছে আসবেই প্রশ্ন, অ্যাজমা থেকে কোশ্চেন আসে না এমন কোনো বছর হচ্ছে নাই। আইদার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা থেকে আসবে অথবা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট থেকে আসবে। স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট আমি রেসপিরেটরি ক্লাসের সময় পড়াইছিলাম, আর এইটা আমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ম্যানেজমেন্ট এটা আমি প্রতিবারই এই ক্লাসের সময় আমি হচ্ছে যেটা পড়াই, এখান থেকে এই যে দেখেন একটা রঙিন একটা পেজ আছে, বাইর করছেন পেজটা, আপনাদের বইয়ে বাইর করেন এটা, এই পেজ থেকেই মানে এই পেজটা আপনাদেরকে জাস্ট গিলে ফেলতে হবে। আগে আগে পরে যেগুলো আছে ওগুলো রিডিং করবেন, মানে এখানের ভিতরে তো এই যে এইগুলো আছে যে আপনি হচ্ছে কখন ডিসচার্জ করবেন, কি মনিটর করবেন, কি ফলো আপ করবেন, কি করে ডায়াগনোসিস করবেন, এগুলো আছে, এগুলো আপনারা জানার জন্য হচ্ছে রিডিং করবেন, ওটা আপনাদের রিডিং একবার পড়তে হবে। কিন্তু এই ওগুলো রিডিং করে না আসলে এই জিনিসটা ধরতে কষ্ট হবে, কিন্তু কোশ্চেন আসে সর্বোচ্চ এখান থেকে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ম্যানেজমেন্ট। এখন প্রথমে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার মধ্যে আপনাকে ভাগ করতে হবে যে সিনারিও যেটা দেয়া থাকবে ওখান থেকে পেশেন্টটা কি মাইল্ড মডারেট নাকি সে সিভিয়ার নাকি সে লাইফ থ্রেটেনিং। এখানে এই গাইডলাইনের মধ্যে এখানে সবগুলাতেই প্রথমে হচ্ছে ক্যাটাগরাইজ করতে হবে, গ্রুপ যখন পড়বেন ওই গ্রুপের মধ্যেও গিয়ে আপনাকে মাইল্ড মডারেট সিভিয়ার ভাগ করতে হবে, ডিকে পড়ার সময় এটা ভাগ করতে হবে, এখানে আগে হচ্ছে ভাগ করা শিখতে হবে আপনাকে। এখন সিনারিওর মধ্যে প্রথমে আমি যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে SPO2টা দেখে ফেলি, SPO2 যদি কোশ্চেনের মধ্যে দেখেন 92-র বেশি তাইলে এটা মাইল্ড মডারেট, ঠিক আছে, আর যদি SPO2 92-র কম তাহলে এটা সিভিয়ারে চলে গেছে, বোঝা গেল, এটা হলো সহজ উপায়। তারপরে হচ্ছে বাচ্চার কথা খাওয়া কথা বলা, খায় দায় কি না, কথা ঠিকঠাক বলে কি না, যদি স্পিক করতে পারে কমপ্লিট সেন্টেন্স বলতে পারে এবং খাইতে পারে তাইলে হলো মাইল্ড মডারেট, আর যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করে মানে এতই শ্বাসকষ্ট যে টু ব্রেথলেসনেস টু টক অ্যান্ড ফিল মানে সে শ্বাসকষ্ট চোটে কথাই বলতে পারে না খাইতেই পারে না তাইলেও সিভিয়ারে চলে গেল। আর লাইফ থ্রেটেনিং তো নাই বললাম, ও মরেই যাইতেছে ওখানে, ও আর কি আর কথা বলবে আর খাবে, ঠিক আছে, লাইফ থ্রেটেনিংয়ে অবশ্যই 92 কম, সিভিয়ারে চলে গেলেই 92 নিচে। এই দুইটা দিয়ে কোশ্চেনের মধ্যে শুরুতেই আলাদা করতে পারবেন, বাকি এত কঠিন জিনিসগুলো এগুলো থাকে না, পিকে স্পেক্টরি ফ্লো মই এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। শুরুতে স্যাচুরেশন দেখবেন আর বাচ্চা কথা বলে কিনা খায় কিনা এই দুইটা দেখবেন, এই দুইটা দিয়ে আলাদা করলেন মাইল্ড মডারেট সিভিয়ারে চলে গেল। আর লাইফ থ্রেটেনিং যেটা এটা হইতেছে একেবারেই সে মরমর অবস্থা, তার সায়ানোসিস হয়ে গেছে, সাইলেন্ট চেস্ট হয়ে গেছে, মানে আপনি হুইস কি শুনবেন, ওর হচ্ছে কোনো তো চেস্টের কোনো মুভমেন্টই নাই, ও হচ্ছে সাইলেন্ট চেস্ট, কিছুই অসকালেট করে পাবেন না এখানে। তার মধ্যে ওর মানে এতটাই SPO2 কম যে ওর CNS ইনভলভমেন্ট হয়ে গেছে, ওর হচ্ছে অল্টার কনসাসনেস হয়ে যাইতেছে, মানে সে ড্রাউজি, সে হচ্ছে যে এখন মানে GCS ফল করে গেছে, এটা হলো লাইফ থ্রেটেনিং অবস্থা হচ্ছে এরকম। এখন ভাগটা করার পরে ধরেন মাইল্ড মডারেট যেটা এটা তো সব ভাইটালস সব কিছুই হচ্ছে যে ও নর্মাল থাকবে, শুধু মাইল্ড হুইজ থাকবে, বাচ্চা স্পিকিং ফিডিং ও এভরিথিং ওকে, স্যাচুরেশনও 92-র উপরে থাকবে, তখন আপনি ম্যানেজমেন্ট কী দিবেন। ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের দেশে কী করে, আমাদের দেশে তো আসে খারাপ অবস্থায় আসে আমাদের হসপিটালে, আমরা তো নেবুলাইজেশন শুরু করি, ওরা কিন্তু মাইল্ড মডারেটে নেবুলাইজেশন করে নাই, মিটারডোজ ইনহেলার সালবুটামল মিটারডোজ ইনহেলার যেটা বাসায় আছে ওইটাই সে নেওয়া শুরু করবে, তখন 2 থেকে 10 পাফ হচ্ছে নিয়ে ফেলবে, মানে শুধু ইনহেলারই নেবে, এখানে কিন্তু নেবুলাইজেশন ওরা মাইল্ড মডারেটে করে নাই। আর অক্সিজেন ও এখানে তো যেহেতু ও 92-র বেশি অক্সিজেনও এখানে হচ্ছে যদি মানে দেয় না আর কি, যদি 94-এর নিচে যায় তাইলে হচ্ছে অক্সিজেন দেয় ওরা। আর এখানে স্টেরয়েড যেটা দিবে সেটা আইভি না, ওরাল ওরাল প্রেডনিসোলন, আমাদের দেশে তো আমরা হচ্ছে আসলে আমরা আইভি কর্সন শুরু করি, এখানে মাইল্ড মডারেটে ওরা কিন্তু ওরাল প্রেডনিসোলন দেয়, এটা খেয়াল করবেন, ঠিক আছে। এখানে বয়স অনুযায়ী ডোজ আছে, ডোজ মুখস্থ করার খুব বেশি দরকার নাই, একবার দেখেন একবার একটু মনে রাখেন, 2 বছর 5 বছর 5 বছর বেশি এইভাবে ভাগ করছে 10 20 30, অত কঠিন না, ডোজ আপনারা চাইলে এটা মনে রাখতেই পারবেন, এটা কঠিন না। মাইল্ড মডারেট দিলেন, দেওয়ার পরে আপনি 15 থেকে 30 মিনিট পরে ওকে অ্যাসেস করলেন, ও হচ্ছে ইনহেলার দিয়ে নিয়ে ফেললো 2 থেকে 10 চাপ এরকম নিল, তারপরে 1 ডোজ স্টেরয়েড খাইলো ওরাল, তার আধা ঘন্টা পরে আপনি অ্যাসেস করলেন যে ওর ইম্প্রুভমেন্ট কী কী হয়েছে, যদি দেখেন স্যাচুরেশন বেড়ে গেছে যেটা 94-এর উপরে চলে গেছে, ওর রেসপিরেটরি রেট হার্ট রেট হচ্ছে নর্মাল, মানে বয়স অনুযায়ী যে ওদের দেওয়া আছে এইটার মধ্যে নর্মালি চলে আসছে, তাহলে আপনি ওকে 4 মানে বাসায় তখন পাঠিয়ে দিতে পারেন, মানে 4 ঘন্টা পর পর সে ইনহেলেশন মানে স্টেরয়েড মিটারডোজ ইনহেলার দিয়ে
বাসায় গিয়ে বেন্টুলিন ইনহেলার নিবে, বাড়ি চলে যাবে, ঠিক আছে? আর ও যেটা প্রেডনিসোলন আপনি দিছেন ওকে এক ডোজ যেটা ওরাল খাইছে, সেটা 3-5 দিনের কোর্সটা সে কমপ্লিট করবে। আর লং টার্ম অ্যাজমা কন্ট্রোল আর ট্রিটমেন্টের জন্য সে ফলো আপে আসবে, ঠিক আছে? তখন হচ্ছে আপনারা মানে আমরা ওকে কী করবো, ইনহেলার ইউজের প্রপার টেকনিক এগুলা হচ্ছে শিখাই দিব, কেন রেগুলার নিতে হবে এগুলা হচ্ছে বলে, তারপরে অ্যাজমার আদার যে ডাস্ট অ্যাভয়েড করবো ওই সব অ্যাডভাইসগুলো দিয়ে ওকে হচ্ছে ছুটি দিব। এটা গেল হচ্ছে মাইল্ড মডারেট। তারপরেও আসেন হচ্ছে সিভিয়ার। সিভিয়ারের মধ্যে তো বললামই স্যাচুরেশন 92 নিচে থাকবে, পেশেন্ট হচ্ছে খাইতে পারবে না, কথা বলতে পারবে না, আর ওর এক্সেসরি মাসেলগুলা ইউজ করবে, তারপর হার্ট রেট রেসপিরেটরি রেট ওদের বয়স অনুযায়ী যে প্যারামিটার দেওয়া আছে তার চেয়ে বেশি থাকবে, ঠিক আছে? তখন আপনারা ট্রিটমেন্ট যেটা শুরু করছে, এখানে যেহেতু ওর স্যাচুরেশন কম শুরুতেই অক্সিজেন দিছে, আগেরটাতে কিন্তু শুরুতেই অক্সিজেন ছিল না, আগেরটাতে ছিল 94-এর নিচে নামলে অক্সিজেন দিছে, আর এটা তো শুরুতে আমরা জানি যে 92 নিচেই থাকবে সিভিয়ারে, আসার সাথে সাথে অক্সিজেন লাগায় দিছে। এখানে ওরা সালবিটামল মিটাডোস ইনহেলারে শুরুতে দিছে, যদি ওইটাতে মানে বাচ্চা না পারে, দেখা যায় যে ব্রেথলেসনেস বেশি বেশি শ্বাসকষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে নেবুলাইজেশনটাও ওরা এখানে শুরু করছে। এখানে নেবুলাইজেশনের এই ডোজ মুখস্থ করার দরকার নাই, এখানে জাস্ট জেনে রাখেন যে এখানে মিটাডোস ইনহেলার অর নেবুলাইজেশন। তারপরে যদি এখানে পোর রেসপন্স হয়, দেখা যায় সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তখন ইপ্রাটোপ্রিয়াম ব্রোমাইড নেবুলাইজেশনের মধ্যে যোগ করছে। শুরুতে দিছিল শুধু সালবিটামল দিয়ে নেবুলাইজেশন, এখন ইপ্রাটোপ্রিয়ামটা অ্যাড করে দিছে। আর আগেরটাতে ছিল ওরাল প্রেডনিসোলন, এখানে ওয়ান্স ডেইলি ওরাল প্রেডনিসোলন দিবে, ঠিক আছে? দেওয়ার পরেও যদি দেখে ইম্প্রুভমেন্ট নাই, তাহলে এখানে কিন্তু আইভি স্টেরয়েড দিছে। পরে দেখেন শুরু পরের দিকে ওরা হচ্ছে আইভি স্টেরয়েড দিছে। তাহলে আগেরটার সাথে এটার ম্যানেজমেন্টে পার্থক্য কী হলো? পার্থক্য হলো যে এখানে শুরুতে অক্সিজেন দিছে, এখানে মিটাডোস ইনহেলারের সাথে ওরা নেবুলাইজড সালবুটামল শুরু করছে, ইম্প্রুভমেন্ট না হলে ইপ্রাটোপ্রিয়াম অ্যাড করছে ওরাল স্টেরয়েডের সাথে, এখানে কাজ না হইলে লাস্টে ওরা আইভি স্টেরয়েড আইভি হাইড্রোকর্টিসোন হচ্ছে দিছে এখানে। এটা হলো এই দুটার পার্থক্য। কারণ আপনি প্রশ্নের মধ্যে তো আপনাকে অনেক কিছুই দেওয়া থাকবে, বাচ্চা এত, ওর রেসপিরেটরি রেট এত, হার্ট রেট এত, স্যাচুরেশন এত, এরকম বিভিন্ন কিছুমের জিনিসপত্র দেওয়া থেকে শুরুতে আপনাদের কাজ হচ্ছে ক্যাটাগোরাইজ করবেন যে এটা কোন গ্রুপের মধ্যে পড়তেছে, সেই অনুযায়ী তখন আপনারা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে আগায় যাবেন। ওখানে দেওয়া থাকবে নেক্সট স্টেপ কী হবে বা বেস্ট ম্যানেজমেন্ট প্ল্যান কী হবে, এখানে বাইর করবেন আপনারা তখন। তো এইসব দেওয়ার পরে যদি ওর ডিসচার্জ ক্রাইটেরিয়া মিট করে, মানে ডিসচার্জ ক্রাইটেরিয়া মিট করা মানে কি, ওর স্যাচুরেশন 94-এর উপরে, রেসপিরেটরি রেট নর্মাল, হার্ট রেট নর্মাল, ও এখন স্টেবল আসছে, তারপরে আপনি হচ্ছে যে বাসায় দিবেন, তো সেই ক্ষেত্রে নেবুলাইজ সালবুটামলটা চলবে 4 আওয়ারলি। তার সাথে হচ্ছে ওকে অ্যাডভাইস অ্যাডভাইস যেগুলো যে আগের যেখানে ছিল ওগুলো দিয়ে তারপরে হচ্ছে সিমটম ইম্প্রুভ কর বাড়ি পাঠিয়ে দিবেন। এখন আসেন হচ্ছে লাইফ স্ট্রেটেনিং। লাইফ স্ট্রেটেনিং তো হচ্ছে শুরুতেই এবিসিতে যাবে, কারণ এ তো ডাইং কেস, ও সায়ানোসিস হয়ে গেছে, শকে চলে গেছে, পেলোর মানে কি শকে গেছে, সাইলেন্ট চেস্ট, স্যাচুরেশন তো কম, আগে থেকেই কম ছিল, তো আসার সাথে সাথে একে হচ্ছে কনসালটেন্টকে ডাকবেন, এখানে কোনো কথা নাই। এরকম অ্যাজমার বাচ্চা আসলে আপনি কিছু করার আগে অবশ্যই এখানে অনকল যে কনসালটেন্ট আছে এবং পেডিয়াট্রিক আইসিইউতে যে কনসালটেন্ট আছে এদেরকে আগে ডাক দিয়ে নেবেন, ডাক দিয়ে তারপর আপনি ওকে অক্সিজেন লাগাবেন। তারপরে এখানে আর মিটার ডোজ নাই, এখানে শুরুতেই সালবুটামল নেবুলাইজেশন শুরু করে দিছে, তার সাথে ইপ্রাটোপ্রিয়াম ওরা একদম স্টার্টিংয়েই দিয়ে দিছে, আইভি হাইড্রোকর্টিসোন দিছে, মানে আগে যেগুলো ছিল আগে স্টেপে সবগুলাই দিছে। শক থাকলে এখানে অ্যাডিশনাল হচ্ছে, যেহেতু পেলোর মানে শকে চলে গেছে, সেক্ষেত্রে নর্মাল স্যালাইন 20 ml/kg একটা আইভি বোলাসও ওরা দিয়ে নিছে। তারপর রিএসএস করে যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয়, এখানে অ্যাড হয়েছে কি সালবুটামল, এখানে আইভি সালবুটামল দিছে এবং ম্যাক্সাল আইভি দিছে, এটা হলো অ্যাডিশন, যেটা আগের দুইটা গ্রুপের মধ্যে ছিল না, ঠিক আছে? মানে আগে যেটা হচ্ছে সিভিয়ারে ছিল লাইফ স্ট্রেটেনিংয়ে ওগুলো সব দিছে, সব দিয়ে যখন ইম্প্রুভমেন্ট হয় নাই এখানে সালবুটামল আইভি দিছে, যেটা আমাদের দেশে আমরা দিই না কখনো, মানে দিই নাই, আমি কখনো দিই নাই আইভি সালবুটামল আর আইভি ম্যাক্সাল। এরপরে যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে তো এটা তো অলরেডি আপনি যখন লাইফ স্ট্রেটেনিং গ্রুপের মধ্যে পড়ছে এটা তো তখন ম্যানেজমেন্টই হবে PICUতে, এটা তো আপনি জেনারেল ওয়ার্ডে এমনিতেই ম্যানেজ করতে পারবেন না, ওটা তো অলরেডি আইসিইউতেই ম্যানেজ করবে।
এরপরে ডান দিকে দেখেন এখানে যে ডোজগুলো দেয়া আছে এগুলো আপনারা একবার রিড আউট রিডিং পড়বেন, কিন্তু আপনাদের এই এই পেজটার হচ্ছে যে খুব ভালো করে হচ্ছে আপনাদের জানতে হবে। এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমি হচ্ছে আগাবো।